আমি তো আসলে ফুলবাড়ি গেটে ওইভাবে সবকিছু চিনি না, ওই আমাকে রিকমেন্ডেশন দিচ্ছে যে ভাই এখানে খাও ওইখানে খাও, আমি সেভাবে আসলে খাওয়া দাওয়া করতেছি, এই জন্য থ্যাংক ইউ আলভি। তারা যখন এই গোশটা ম্যারিনেট করছে তখনই একটু বেশি লবণ পড়ে গেছে, লবণটা যদি পরিমাণ মতো হতো একটা পারফেক্ট ক্রিস্পি হতো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে চিকেনের মাত্রাটা একটু কম, চিকেনটা আর একটু বেশি দরকার, বেশি হলে ভালো হতো। দুধটাকে যে আইস করতে হয় করে তারপরে ওইটার যে পিটায় দেন ব্লেন্ড করলে যে এটা থিকনেস হয় এটা আসলে তখন কেউ বুঝতো না। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। আমি এখন দাঁড়া আছি হচ্ছে ফুলবাড়ি গেট, এবং এই রোডটা হচ্ছে ফুলবাড়ি গেট কুয়েট রোড। এই রোডের একদম মাথায় হচ্ছে কুয়েট, আর এই কুয়েটে যাওয়ার আগে হাতের ডানে পড়বে হচ্ছে বঙ্গবন্ধু চত্বর। সো এর মধ্যে ঢুকে আমরা হাতের বামে একটা দেখতে পাচ্ছি যেখানে হচ্ছে চটপটি ফুচকা, আর হাতের ডানে হচ্ছে কিছু চাইনিজ আইটেমের একটা শপ। তো আজকে আমরা এখানে খাবো, এবং এইখানের রিকমেন্ডেশন দিছে হচ্ছে আলভি। মূল ব্যাপার হচ্ছে আলভি আমাকে ঘুরাচ্ছে ফিরাচ্ছে, আমি তো আসলে ফুলবাড়ি গেটে ওইভাবে সব কিছু চিনি না, ওই আমাকে রিকমেন্ডেশন দিচ্ছে যে ভাই এখানে খাও ওইখানে খাও, আমি সেভাবে আসলে খাওয়া দাওয়া করতেছি, এই জন্য থ্যাংক ইউ আলভি। সো এটার নাম হচ্ছে চাইনিজ এক্সপ্রেস। এইখানে পাওয়া যায় ক্রিস্পি চিকেন দেখতে পাচ্ছি, বার্গার দেখতে পাচ্ছি, ফ্রেঞ্চ ফ্রাই দেখতে পাচ্ছি। এক্সকিউজ মি ভাইয়া, ভাই কি কি আছে এখন আপাতত আপনাদের কাছে? ফ্রাইড আইটেম আছে, ফাস্টফুড আইটেম আছে, স্যুপ আইটেম আছে, জুস আইটেম আছে, কফি আইটেম আছে, আর এর পাশে হচ্ছে স্ন্যাক্স আইটেম আর প্লাটার। আচ্ছা স্ন্যাক্স আইটেম, স্ন্যাক্স তো কম্বো তাই না এগুলো? আচ্ছা আলভি, তুমি বলতেছিলে এখানে নাকি চিকেন ফ্রাই খুব ভালো, ক্রিস্পি চিকেন, ক্রিস্পিটা খুব, তুমি কি এখানে রেগুলার খাও? এখানে রেগুলার আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, হ্যাঁ ভাই আমরা পার্মানেন্ট গেস্ট, সব সময় আমাদের। আচ্ছা আচ্ছা, তো ক্রিস্পি চিকেন কি যে? হ্যাঁ এটা ক্রিস্পি চিকেন, এটা হচ্ছে ক্রিস্পি বিগ সাইজটা। আচ্ছা বিগ সাইজ ললিপপ, এটাও ক্রিস্পি ললিপপ, আর ক্রাম চিকেনটা হচ্ছে এই যে এখনো ডিসপ্লে করে। আচ্ছা কই দেখি, এটা হচ্ছে ক্রাম চিকেন, ক্রামটা সাধারণত আমরা লেগ পিস দিয়েই করা হয়। আচ্ছা এটা এটা প্রাইস কত? 40 টাকা, 40 টাকা পিস। আর এই যে যে ক্রিস্পি দেখতেছি এটা কত? এটা হচ্ছে 30 টাকা, আর বড়টা বিগ সাইজটা 40 টাকা। আচ্ছা ছোট সাইজ ক্রিস্পি হচ্ছে 30, বড় সাইজ ক্রিস্পি হচ্ছে 40। আর এই যে এটা হচ্ছে ডার্ম স্টিক, এটা কত? এটা হচ্ছে 30 টাকা, 30 টাকা পিস। হ্যাঁ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। ভাইয়া আপনি ক্রিস্পি চিকেন দেন আমাকে, হ্যাঁ, আর এই যে যে ক্রাম চিকেন ওইটাও দেন, আর বার্গারও আছে দেন আপনাদের। বার্গার কি ভালো হবে? আমাদের জুসি বার্গার, জুসি বার্গার এই প্রথমেই একটা অন্যরকম ভিতরে। আমার বার্গারটা একটু জাস্ট জুসি স্যাটিসফাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাদের হচ্ছে জুসি বার্গার, ওকে ফাইন। বার্গার কোনটা, জুসি বার্গার কোনটা এর মধ্যে? আচ্ছা চিকেন বার্গারটা, চিকেন যেটা 60 টাকা দাম, প্রাইস হচ্ছে 60 টাকা। আচ্ছা এখানে চিকেন চিজ আছে, চিজ আমি খাই না, অ্যাভয়েড করি। আচ্ছা যাই হোক, আপনি চিকেন বার্গার একটা দিবেন। বার্গারের কোয়ালিটিটা ভালো, কোয়ালিটিটা দেখতে পারেন, ওয়াও, এই হচ্ছে বানের কোয়ালিটি। আচ্ছা পুরো সফট। আর এইটা কি হোমমেড? হোমমেড না, এটা যার কাছ থেকে নিয়ে সে এই বানের প্রত্যেকটা স্টাডি করা। আচ্ছা আচ্ছা আচ্ছা, না হলে এই নিচে একটা স্ট্রাকচার দেখা যাচ্ছে, হ্যাঁ ডাইসে করে বানটা, বুঝতে পারছি, হ্যাঁ মানে কোন একটা ছাঁচ ইউজ করে সে, যার কারণে 7 থেকে বেস্ট, 7 থেকে বেস্ট, 7 থেকে বেস্ট, এরকম ওপেন চ্যালেঞ্জ দিচ্ছে। আচ্ছা আপনি বার্গারও দিবেন একটা, তাহলে আমি অর্ডার দিচ্ছি হচ্ছে আপনি হচ্ছে ক্রাম চিকেন দিবেন একটা, যেটার দাম হচ্ছে 40 টাকা, ক্রিস্পি চিকেন যেটা ছোট বা বড় কোনটা নিব? আপনি 30 টাকা ছোট, 30 টাকা। আচ্ছা 30 টাকা যেটা ওইটা দেন একটা, যে সাজেস্ট করতে সে 30 টাকা টাই। আচ্ছা আচ্ছা, সো আপনি 30 টাকার ক্রিস্পি চিকেন একটা দিবেন, ক্রাম চিকেন একটা দিবেন, আর এই যে যে বার্গার, এই বার্গার দিবেন একটা। আর আপনাদের কাছে আমি সাজেস্ট করছি একটা ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করে দেখতে হবে, এটা আপনি সাজেস্ট করতেছেন? এটা 3 স্টার কোয়ালিটি হবে, আমি 3 স্টার কোয়ালিটি সম্পূর্ণ হবে আশা করি। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেঞ্চ ফ্রাই দেন। ফ্রেঞ্চ ফ্রাই দাম কত? ফ্রেঞ্চ ফ্রাই 1:1 টাকা, 1:1 টাকা। হ্যাঁ আচ্ছা, আপনি এত কম প্রাইসে কেমনে দিচ্ছেন ভাই? মানে কারণটা হচ্ছে আমার এই পাশে হচ্ছে স্টুডেন্ট এরিয়া, তো এই কারণে আর কি আমি। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা আপনাদের এখানে প্ল্যাটারও আছে, স্টুডেন্ট প্ল্যাটার, কুয়েটিয়ান প্ল্যাটার। আচ্ছা ভাই কুয়েটের পাশে, সো কুয়েটিয়ান প্ল্যাটারটা আমরা ট্রাই করতে পারি, কি বলুন? আচ্ছা আপনি আমাকে এই কুয়েটিয়ান প্ল্যাটার একটা দিয়েন। ওকে ঠিক আছে। এই হচ্ছে ক্রাম চিকেন, এটা হচ্ছে 40 টাকা দাম, আর এটা হচ্ছে ক্রিসপি চিকেন, এটা হচ্ছে ৩০ টাকা দাম। আর এখানে হচ্ছে আলভি সবসময় ক্রিসপি চিকেনটাই খায়, ইভেন বাইজিদও সেম ক্রিসপি চিকেন খায়। সো ওদের রিকমেন্ডেশনে হচ্ছে আমার এটা নেওয়া। ইভেন ওই যে ভাইয়া সেও বললো যে ক্রিসপি চিকেনটা আমার ভালোই সেল হয়। তো আমরা প্রথমে ক্রিসপিটা দিয়ে খেয়ে দেখি। বিসমিল্লাহ। একটা ব্যাপার, আজকে মেবি ক্রিসপি চিকেন একটু লবণ হয়ে গেছে, বাট উপরে যে ক্রিসপিটা এটা খুবই মজা। তারা যখন এই গোশটা ম্যারিনেট করছে তখনই একটু বেশি লবণ পড়ে গেছে। লবণটা যদি পরিমাণ মতো হতো একটা পারফেক্ট ক্রিসপি হতো। এ বাদে এখনও বলতেছি এটা পারফেক্ট, কারণ ৩০ টাকায় ক্রিসপি চিকেন আমাদের ওই সাইডে নাই। আমি তো এখন ফুলবাড়ি গেটে বসা, আমাদের শিববাড়ি এলাকায় ৩০ টাকায় ক্রিসপি নাই, আর ক্রিসপির মানটাও ভালো। বিশেষ করে এই ভাইয়া মনে হয় কুয়েটের স্টুডেন্টদের টার্গেট করে এই শপটা দিচ্ছে। ঠিক আছে, তো এটার রেটিং আমি 10-7.5 দিচ্ছি। এটা 8-8.5 পাইতো যদি লবণটা ঠিক হইতো। আচ্ছা, এইটা হচ্ছে ক্রাম চিকেন আর একটা মুরগির লেগ পিস। সো এটা খেয়ে দেখি কী অবস্থা। সেম, লবণ বেশি। বুঝলাম না কাহিনী কি। আজকে মনে হয় মুরগি ম্যারিনেট করতে যেয়ে লবণটা বেশি পড়ে গেছে। নাহলে এমন হতে পারে যে ফুলবাড়ি গেটবাসী লবণ বেশি খায়। ফুলবাড়ি গেটবাসী লবণ বেশি। তুমি লবণ বেশি খাও? আমি কোনোদিন লবণ পছন্দ করি না কখনো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার কাছে মনে হচ্ছে লবণ একটু বেশি। এটা মজা, এবং এর উপরে ব্রেড ক্রাম্প দিয়ে তারপরে আসলে তেলে ভাজা। এটা দাম হচ্ছে 40 টাকা নিচ্ছে। আমাদের নেক্সট আইটেম কোনটা রেডি হয়েছে একটু আলভি শুনবা? যেটা রেডি হয়েছে সেটা আমাদের দিয়ে দিই। সো চিকেনের পর্ব তো শেষ হইলো, আমরা তো অনেক আইটেম অর্ডার করলাম, একে একে খাবো এবং আপনাদের মতামত জানাবো। এটার রেটিং আমি 10-7.5 দিচ্ছি। এটাও 8-8.5 পাওয়ার যোগ্য, বাট লবণটা বেশি মনে হচ্ছে। আজকে মনে হয় প্রত্যেকটা চিকেনের আইটেমেই সেম অবস্থাটাই হবে। তো এটাকে এবার একটু সাইডে রাখি, আমাদের নেক্সট আইটেমটা আসুক। এই হচ্ছে তাদের বার্গার, এবং তাদের বার্গারের বানটা আসলে অনেক ভালো। আর এই বানটা কিন্তু তারা ছাঁচে বানায়, মানে ডাইস। সো এই যে এই জন্য এখানে একটা মানে পার্টিশন দেখা যাচ্ছে। এই যে আলবি কী নিয়ে আসছো? ফ্রেঞ্চ ফ্রাই। আচ্ছা, ওকে ফাইন। আমরা বার্গারে ছিলাম, এর মধ্যে আমাদের সামনে এই যে ফ্রেঞ্চ ফ্রাই আসছে। এই হচ্ছে বার্গার, আমরা একটু ভিতরেই আগে দেখি। ওয়েট, আচ্ছা ভিতরে হচ্ছে ম্যায়োনিজ দিছে, চিকেন দিছে, লেটুস পাতা এবং গাজর, আর হচ্ছে খিরাই। আচ্ছা খেয়ে দেখি। মূল ব্যাপার হচ্ছে চিকেনের কিউব ইউজ করছে তারা, মানে ছোট ছোট টুকরা টাইপের চিকেন। এরকম বেশ কয়েকটা টুকরা আমি এখানে দেখতে পাচ্ছি। আর মেয়োনিজ দিছে, তারপরে সস দিছে। বাট একটা প্রবলেম আমার কাছে মনে হচ্ছে, সেটা হচ্ছে এই যে মেয়োনিজ তারা দিচ্ছে এটা আমার সাথে মানে আমার টেস্টের সাথে যাচ্ছে না। আর সো এই বার্গারের কোয়ালিটি ভালো, বানের কোয়ালিটিও ভালো, কিন্তু আমার কাছে মনে হচ্ছে চিকেনের মাত্রাটা একটু কম। চিকেনটা আরেকটু বেশি দরকার, বেশি হলে ভালো হবে। 60 টাকা হিসাবে আরেকটু চিকেন দরকার। বার্গারও খাইলাম, বার্গারের রেটিং আমি দিব হচ্ছে 10-7। এবার আসি হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। এই হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই। প্রথমেই বলি এটাই কিন্তু ক্রিম খুবই কম, মানে ক্রিমলেস বলা যায়। অতটা আসলে ময়দা বা আটা দেখতে পাচ্ছি না আমি। এটা খেয়ে দেখি। ফ্রেঞ্চ ফ্রাই মজা। এটা কয় টাকা দাম ছিল? 20 টাকা। 20 টাকা? 20 টাকা হিসাবে কোয়ান্টিটি আলহামদুলিল্লাহ, এবং আসলে ফ্রেঞ্চ ফ্রাই খুবই মজা। এটা খাওয়ার পরে প্রিমিয়াম প্লেসের একটা ফিল পাওয়া যাচ্ছে, এটা হচ্ছে মূল ব্যাপার। তাই বলে আবার কোনো 3 স্টার হোটেলের সাথে তুলনা করেন না, যে কোনো মিনি চাইনিজকে হার মানানো। এবার আমরা খাবো হচ্ছে কম্বোটা। সো কম্বোটা মেবি রেডি করতেছে, তার আগে একটু কথা বলি। এটায় একটু চিকেন বেশি দরকার, 60 টাকা হিসেবে চিকেন একটু কম মনে হচ্ছে। আর এটা কিন্তু বনলেস না, এখানে কিন্তু একটু হাড়যুক্ত চিকেনই আমি পাইছি। এবারে ঠিক আছে, আর এটা নিয়ে কোনো কমপ্লেন পাইলাম না। এটা খুবই ভালো এবং আমার কাছে খুবই ভালো লাগছে। রেটিং তো ওইটারও জানাইছি, চিকেনেরও জানাইছি, এটা জানাইনি। এটা আমি 10-9 দিচ্ছি। মানে আপনার এই কুয়েট রোডে আসলে আপনি মাস্ট ক্রিসপি চিকেন তো খাবেনই। আর এই যে যে ক্রাম চিকেন, এটা আসলে দেখতেও সুন্দর, খেতেও মজা। এটাও একটু লবণ বেশি মনে হচ্ছে। সো লবণের ব্যাপারটা যদি অ্যাডজাস্ট করে ফেলে এই যে ভাইয়া উনি, তাহলে আলহামদুলিল্লাহ বেস্ট। আর যদি এইরকমই থাকে তাহলে আসলে এই লবণ নিয়ে তাকে কমপ্লেন দিবে। A few moments later আমাদের রাইস আইটেমটা সে দিল না, রাইসটা একটু বেশি বয়েল হয়ে গেছে যার কারণে বলতেছে ভাইয়া আমি রাইস আইটেম আপনাকে দিব না। শুধু শুধু আসলে আমি নেগেটিভ রিভিউ কামাইতে চাই না, মানে তার কথা হচ্ছে এটা। তো আমরা ওইটার বিনিময় নিচ্ছি হচ্ছে কোল্ড কফি। কোল্ড কফি খেয়ে দেখি কেমন। আচ্ছা আমাদের কোল্ড কফি চলে আসছে, এই হচ্ছে কোল্ড কফি আর এটার দাম হচ্ছে 40 টাকা। এই যে আমাদের সামনে আরও 3টা আছে, আমি একটা নিয়ে নিলাম, খেয়ে দেখি কী অবস্থা। এক টানে এত দূর, আমার মনে হচ্ছে আর একটা টান দিলে শেষ হয়ে যাবে। মূল ব্যাপার হচ্ছে এই কফিটা আজকের থেকে, আজকে 2022 সাল, 22 সাল থেকে 10 বছর পিছনে যদি চলে যাই, 2012 সাল, 12 সালে আমরা যখন নিউ মার্কেটে যাইতাম তখন কিন্তু প্রপারলি কেউ কফি মেক করতে পারতো না। ইভেন আইস, মানে দুধটাকে যে আইস করতে হয়, করে তারপরে ওইটার যে পিটায় ভাঙ্গা দেন ব্লেন্ড করলে যে এটা থিকনেস হয়, এটা আসলে তখন কেউ বুঝতো না। তো এই ব্যাপারটা সেম, যেটা খাইলাম হুবহু সেম। এটা কিন্তু তারা আলাদা আইস দিয়ে, কফি দিয়ে, দুধ দিয়ে তারপরে বানানো, যার কারণে এর মধ্যে কোনো থিকনেস দেখাই যাচ্ছে না। সো এটাকে আসলে ওই মাপের কফিটা বলতে পারতেছি না। আমি বলবো ভাইকে যাওয়ার সময় যে ভাই আপনি আইস করবেন, মানে ফার্ম ফ্রেশের দুধ বা প্যাকেট যে দুধ ওটাকে আইস করে ওটা যখন ভেঙে ব্লেন্ডারে দিবে তখন আসলে একটা বেস্ট কফি হবে। ভাই একটা পরামর্শ দিই ছোটো মানুষ হয়ে, আচ্ছা দুধটাকে আইস করতে গেলে কোনো সমস্যা আছে? মানে আপনি যদি করেন। আমার কিউব করার ইচ্ছা আছে, আমি ঢাকা থেকে ডাইস কিনে নিয়ে আসছি কিন্তু আমার ফ্রিজটা একটু টেম্পারেচারের সমস্যা। মানে এটা হয়েছে কি, আজকের থেকে 10 বছর পিছনে যদি চলে যাই আমি, তাহলে মনে হচ্ছে যে এই কফিটা ঠিক আছে। বাট আজকের থেকে 10 বছর, মানে আমি এখন 2022-এ বসা, 22-এ এই কফিটা আসলে আমার জন্য ঠিক নাই। আমি বলবো কি আপনি ওই যে ফার্ম ফ্রেশ বা মিল্ক, ওই যে প্রাণের যে মিল্ক, ওই যে যে দুধগুলো আছে ওগুলো ডিপ করবেন, করে ওটা যখন ফুল আইস হয়ে যাবে, বরফ হয়ে যাবে, তো বরফটা ভেঙে দেন আপনি কফিটা পাবেন, তাহলে কফিটা থিকনেস বাড়বে। যতক্ষণ ব্লেন্ড করবেন তত বেশি ঘন হবে, হ্যাঁ তত বেশি, যত ঘন হবে তত মজা। আর এইটা হয়েছে আমি খাইলেই মুখের মধ্যে চলে আসতেছে, কারণ আপনি আলাদা আইস দিচ্ছেন, আলাদা মিল্ক দিচ্ছেন, আলাদা কফি দিচ্ছেন, দেন ব্লেন্ড করছেন, যার কারণে এটা এর অবস্থা। তো এইটা হচ্ছে আমার রিকোয়েস্ট থাকবে। বাট আমি যদি ওই তুলনা করি, কফির টেস্ট ঠিক আছে, বাট পাবলিক কিন্তু আসলে এখন এই কফিটা কেউ চায় না এই বর্তমান সময়। হ্যাঁ হ্যাঁ, জেনারেশন উঠে আসছে, 2012 থেকে আমরা এখন 22-এ আসছি, আপডেট হইতে 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 এখানে আসছে। তো আমার মতে আমি আপনাকে সাজেস্ট করবো যে আপনি ওই বরফ করবেন, মানে দুধটাকে বরফ করবেন, করে তারপরে কফিটা বানাবেন এই। আর এ বাদে আসলে আপনার প্রত্যেকটা আইটেমই ঠিক আছে, শুধু লবণ ছিল কিছু কিছু, ওই লবণ যদি আপনি অ্যাডজাস্ট করেন পারফেক্ট। তো আলহামদুলিল্লাহ আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কারো কোনো মতামত যদি জানাইতে হয় একটু কমেন্ট করবেন, আর যারা যারা চ্যানেলে নতুন ভিডিও দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আচ্ছা ওকে, আচ্ছা এবং ফেসবুক পেজটাও ফলো করবেন, এটাও বলছে, মানে মাইকে টানছে কিনা জানি না, এই জন্য আমি রিপিট করলাম। তো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ইতিমধ্যে আমার আরও একটা ছোটো ভাই আসছে, ওটা তোমার ফ্রেন্ড, আচ্ছা ওই যে দেখাও। আচ্ছা তোমার নাম? আচ্ছা রেদওয়ান ভাইয়াও জয়েন করছে আমাদের সাথে। সো আল্লাহ হাফেজ, এখন বিদায় নেই, ঠিক আছে, আল্লাহ হাফেজ, সালাম আলাইকুম।